খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের এই চ্যানেলে আরজি করকাণ্ডের আবহাওয়ায়। এবার শ্রীলতা হানির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে। নিহত 62 বছরের বাবলু পাহাড়ি স্থানীয় মন্দির বাজারের বাসিন্দা। এই ঘটনায় 2 মহিলাসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত বুধবার বেলায়। মথুরাপুরের উত্তর লক্ষ্মীকান্তপুর এলাকায় বছর 27-এর এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের লোকজন ভাবেন মহিলাকে ভূতে ধরেছে, তখন গুনিন বাবলুকে ফোন করে ডাকা হয় ওই বাড়িতে। অভিযোগ, মহিলাকে ঝাড়ফুঁক করার নামে শ্লীলতাহারিণ করেন বাবলু। মহিলার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে বাবলুকে পেটাতে থাকেন, পিটুনির জেরে অসুস্থ হয়ে পড়েন ওই গুনিন। খবর পেয়ে গ্রামে পুলিশ যায়, বাবলুকে উদ্ধার করে মথুরাপুর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। নিহত গুনিনের পরিবারের অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট।